বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সুস্থ আছো, নিরাপদ আছো। শিক্ষার্থীরা, আমি সেলিনা আক্তার, সিনিয়র শিক্ষক, ডক্টর খাস্তবী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণী বাংলা প্রথম পত্রের পদ্য নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের আজকের পাঠ কি। আমাদের আজকের পাঠ হচ্ছে সাম্য, লিখেছেন সুফিয়া কামাল। শিক্ষার্থীরা, চলো আমরা এখন শিখন ফল দেখিনি। এই পাঠ শেষে শিক্ষার্থীরা কি শিখবে? লেখকের সংক্ষিপ্ত জীবনী উল্লেখ করতে পারবে, শুদ্ধ উচ্চারণে কবিতাটি পাঠ করতে পারবে, নতুন শব্দের অর্থ বলতে পারবে, শিক্ষার্থীদের মধ্যে সকল মানুষের প্রতি সহমর্মিতার বোধ সৃষ্টি করা। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা সুফিয়া কামালের পরিচিতি জেনে নি। দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ বেগম সুফিয়া কামাল, উনার ছবি দেখতে পাচ্ছ। সুফিয়া কামালের জন্ম হচ্ছে 20 জুন 1911, আর উনার মৃত্যু হচ্ছে 20 নভেম্বর 1999। বাংলাদেশের একজন প্রথিত যশা কবি। সুফিয়া কামাল 1911 সালে বরিশালে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন সফল সংগঠক ও নারী নেত্রী। তিনি ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং সকল আন্দোলন সংগ্রামে নারীদের অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করেছেন। স্বাধীন বাংলাদেশে নারী জাগরণ, বিশেষ করে নারীদের সম অধিকার প্রতিষ্ঠায় আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিপক্ষে তিনি সবসময় সোচ্চার ছিলেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে সাজের মায়া, মায়া, কাজল, কেয়ার কাটা। তিনি 1999 সালে মৃত্যুবরণ করেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কবি পরিচিতি দেখে নিলে, এখন আমরা আমাদের আজকের আলোচনায় চলে যাই। দেখো কবিতাটি, দেখো কবিতাটি হচ্ছে সাম্য, লিখেছেন সুফিয়া কামাল। একটু কবিতাটি আমি একটু পড়ছি, তোমরা শোনো। শতকের সাথে শতক হস্ত মিলায়ে একত্রিত, সব দেশে সব কালে কালে সবে হয়েছে সমুন্নত। বিপুলা পৃথিবী প্রসারিত পথ, যাত্রীরা সেই পথে চলে কর্মের আহ্বানে কোন অনন্তকাল হতে। মানব জীবন শ্রেষ্ঠ কঠোর কর্মে সে মহিয়ান, সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা আলোকে দীপ্তিমান। পায়ের তলায় মাটিতে আকাশে সম্মুখে সিন্ধু জলে, বিজয় কেতন উড়ায়ে মানুষ চলিয়াছে দলে দলে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা কবিতাটি শুনলে, এখন চলো আমরা কবিতাটি একটু ব্যাখ্যা বা বিশ্লেষণ করে তোমাদেরকে বুঝিয়ে দিই। প্রথমে একটা ছবি দেখতে পাচ্ছ, শতকের সাথে শতক হস্ত। এখানে শতক মানে হচ্ছে একশত, অনেক হাতকে বোঝানো হয়েছে। শতকের সাথে শতক হস্ত মিলায় একত্রিত, সব দেশে সব কালে কালে সবে হয়েছে সমুন্নত। অর্থাৎ বলছে যে অনেক হাত বা সকলের সম্মিলিত প্রচেষ্টায় কোনো কাজ সফল হয়। যে আমরা পড়েছিলাম যে কি, দশে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ। অর্থাৎ মানুষের সম্মিলিত প্রচেষ্টাকে এখানে বোঝানো হয়েছে। অর্থাৎ যে কোনো কালে, যে কোনো দেশে মানুষ যদি একসাথে কোনো কাজ করে, তাহলে সেই কাজ কি সফল হতে, অবশ্যই সফল হয়। বিপুলা পৃথিবী প্রসারিত পথ, যাত্রীরা সেই পথে চলে কর্মের আহ্বানে কোন অনন্তকাল হতে। অর্থাৎ এই পৃথিবী আয়তনে বিশাল আর বিপুল, বিশাল এ কর্মযজ্ঞের মধ্য দিয়ে ক্রমশ সামনের দিকে এগিয়ে চলছে। পৃথিবী কর্মময়, মানুষ যেন এই কর্মময় পৃথিবীর যাত্রী, সেই প্রতিনিয়ত দীর্ঘ কর্মের পথ পাড়ি দিচ্ছে। সকল মানুষের সম্মিলিত অংশগ্রহণে পৃথিবীর বড় বড় কাজ সম্পন্ন হচ্ছে। দেখো, মানব জীবন শ্রেষ্ঠ কঠোর কর্মে সে মহিয়ান,
অর্থাৎ আমরা জানি মানুষ সৃষ্টির সেরা জীব, মানুষকে সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত বলা হয়। তাহলে মানুষের জীবন কিন্তু শুধু শুয়ে বসে থাকার জন্য নয়, আমাদের জীবন শ্রেষ্ঠ আবার কঠোরও। মানব জীবন কিন্তু এত সুখ স্বাচ্ছন্দ্য নেই, দুঃখ কষ্ট মিলেই জীবন, যে আর মানুষকে সবসময় কর্ম করে যেতে হবে, কর্মে সে মহিয়ান হবে বা মহান হবে, সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা আলোকে দীপ্তিময়। বলছে কর্মময় পৃথিবীতে মানুষকে কোনো না কোনো কাজে ব্যস্ত থাকতে হয়, মানব জীবন মহিমান্বিত করার একমাত্র উপায় হলো কর্মে নিযুক্ত থাকা। মহাপুরুষগণ তাদের নিজ কর্মগুণে স্মরণীয় ও বরণীয় হয়ে আছেন, মানুষের কল্যাণের জন্য তার আমরণ সংগ্রাম বা কাজ করে গেছেন। সুতরাং মানব জীবনকে সার্থক ও মহিমান্বিত করতে হলে কর্মে নিযুক্ত হওয়ার বিকল্প নেই, যে মানুষকে কি করতে হবে, কর্ম করতে হবে। আর মানব জীবন হচ্ছে একটি যুদ্ধক্ষেত্র, নানা ধরনের প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে মানুষকে টিকে থাকতে হয়, আর এই লড়াইয়ের জন্য মনে থাকা চাই অসীম সাহস। সংগ্রাম আর সাহসে প্রজ্ঞা বলছে, শত প্রতিকূলতাকে জয় করে সামনে এগিয়ে যাওয়ার মাধ্যমে অর্জিত হয় প্রজ্ঞা। তাই বলছে যে মানব জীবন কর্মে সে মহিয়ান, সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা আলোকে দীপ্তিমান, তাহলে তার জীবন হবে কি, উজ্জ্বল হবে, দীপ্তিমান হবে। পায়ের তলায় মাটিতে আকাশে সম্মুখে সিন্ধু জলে বিজয় কেতন উড়ায়ে মানুষ চলিয়াছে দলে দলে। বলছে কি মানুষ মাত্রই অজানাকে জানতে চায়, অদেখাকে দেখতে চায়, অলঙ্কনকে লঙ্ঘন করা, অজয়কে জয় করাই তার স্বভাব। এই কারণে মানুষ যুগ থেকে যুগান্তরে ছুটে বেড়াচ্ছে, নতুন দেশ আবিষ্কার করছে, পাহাড় অতিক্রম করছে, সাগরের তলদেশে ছুটছে, মহাকাশে অভিযান পরিচালনা করছে। অর্থাৎ পায়ের তলায় মাটিতে আকাশে সম্মুখে সিন্ধু জলে সবখানে সে কি করছে, তার বিজয় কেতন উড়ায়ে মানুষ। অর্থাৎ মানুষের কি বিজয় কেতন, বিজয়ের পতাকা উড়াচ্ছে সব জায়গায় মানুষ, সব ক্ষেত্রে মানুষ তার বিজয় পতাকা তুলে ধরেছে। মানুষের সম্মিলিত প্রচেষ্টায় এই মহাকাশ জয় সিন্ধু জয়ের মতো দূরও কাজ করতে সম্ভবপর হয়েছে। এভাবেই সমবেত অংশগ্রহণের মাধ্যমে মানুষ সভ্যতার চাকাকে সামনের দিকে পরিচালিত করছে। অর্থাৎ এই কবিতার মাধ্যমে লেখক বলছে যে আমরা যে কোনো কাজ করার জন্য আমরা সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই কবিতাটি বুঝতে পেরেছো। দেখো এখানে পাঠ পরিচিতিও দেওয়া আছে, সাম্য কবিতাটি নওল কিশোরের দরবারের গ্রন্থভুক্ত, আর মিলিত সেবা ও সাম্য প্রীতিতে এই কবিতার অংশবিশেষ হচ্ছে এটা, এটা সংক্ষিপ্ত লেখা আছে। অর্থাৎ এটি মিলিত সেবা সাম্য প্রীতি কবিতার অংশবিশেষ। যে লেখক বলছেন যে কোনো বড় কাজ কেউ একা করতে পারে না, সেজন্য দরকার হয় অনেক মানুষের মিলিত অংশগ্রহণ। সকলকে নিয়ে কাজ করার মাধ্যমে পৃথিবীর বহু দেশ উন্নত হয়েছে, পৃথিবীর অনেক মহৎ কাজের পেছনেই ছিল মানুষের সম্মিলিত প্রচেষ্টা। অসীম সাহস, সম্মিলিত সাধনা ও সংগ্রামের মধ্য দিয়ে মানুষই পৃথিবীতে তার বিজয় ঘোষণা করেছে। এজন্য ধর্ম, বর্ণ, গোত্র, শ্রেণী ভেদে সকল মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টি করতে হবে। অর্থাৎ মানুষে মানুষে কোনো ভেদাভেদ করা যাবে না, যে সকল মানুষ সমান এবং সবাই একসাথে সম্মিলিতভাবে কাজ করতে হবে, এটাই হচ্ছে এই কবিতার মূল মন্ত্র। তাহলে শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই কবিতাটি আজকে বুঝতে পেরেছো। এখন কিছু শব্দার্থ আর টিকা আছে, এগুলো দেখে নাও। শতক হচ্ছে একশত, সমুন্নত অতিশয় উঁচু, বিপুল বিশাল, প্রসারিত বিস্তার লাভ করেছে এমন, অনন্ত যার অন্ত বা শেষ নেই, মহিয়ান সমূহান, সুমহান সংগ্রাম লড়াই, প্রজ্ঞা গভীর জ্ঞান, দীপ্তিমান উজ্জ্বল, সিন্ধু সমুদ্র বা সাগর, কেতন হচ্ছে পতাকা। তাহলে শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই কবিতাটা ছোট আছে, অনেক সুন্দর একটি কবিতা, তোমরা কবিতাটি মুখস্থ অবশ্যই করবে, এছাড়া শব্দার্থ টিকেগুলো শিখবে এবং পাঠ পরিচিতি কবি পরিচিতি মুখস্থ করবে। আর তোমাদের বইতে বহু নির্বাচনী প্রশ্ন আর সৃজনশীল প্রশ্ন আছে, সেগুলো তোমরা বাসায় অনুশীলন করবে। যেহেতু তোমরা এখন অ্যাসাইনমেন্ট করছো, সেজন্য আমি তোমাদের কোনো বাড়ির কাজ দিচ্ছি না। তা শিক্ষার্থীরা, তোমাদেরকে আবার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে সবাই ভালো থাকবে, নিরাপদ থাকবে এই কামনা করে আমাদের আজকের অনলাইন ক্লাস আমরা এখানেই সমাপ্তি করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।